প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে আপনারা যারা আর সামনে রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহে চিকিৎসা বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য দর্শক প্রার্থনা থেকে শুরু করে প্রার্থী কাজকর্ম কিংবা হাঁটা চলা দৌড় ছাপ যাই বলি না কেন এসবের যে কোনোটির জন্যই প্রয়োজন এক সুস্থ সবল পা বা হাঁটু কিন্তু নানা কারণে বিভিন্ন সময়ে আমাদের এই হাঁটু ঠিকভাবে কাজ করে না আর ঠিক এই কারণেই আজ আমরা ডিপিআরসি হসপিটালের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে কথা বলবো হাঁটুর সমস্যা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে দর্শক আপনারা অনুষ্ঠান চলাকালে এই সংক্রান্ত সমস্যা নিয়ে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং জেনে নিতে পারেন আপনার জিজ্ঞাসার উত্তর আমাদের ফোন নাম্বার জিরো এবং জিরো নাইন এই পর্যন্ত এছাড়া আপনার শারীরিক সমস্যা নিয়ে আমাদের কাছে এসএমএস করতে পারেন আমাদের এসএমএস করতে চাইলে টাইপ করুন কেডিপি স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে দাশুক আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের নিয়মিত অতিথি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউলুল প্রধান আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ আজ আমরা আলোচনা করব হাঁটু ব্যথার কারণ ও আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে এই চিকিৎসার আগেই আমি আপনার কাছে জানতে চাই যে হাঁটু ব্যথার কারণগুলো কি কি অবশ্যই আসলে হাঁটু এমন একটা শরীরের বড় জোড়া বা জয়েন্ট যেটা ছাড়া আসলে একটা মানুষ মোটামুটি অচল যদি কারো হাঁটুতে কোনো সমস্যা হয় তাহলে দেখা যায় সে একেবারে প্রাত্যহিক জীবন থেকে শুরু করে বড় আকারে ঝামেলা পড়ে আর এর ভিতর সবচেয়ে যেটা কারণ মানে হাঁটু ব্যথার সমস্যার সবচেয়ে বেশি কারণ আমরা যেটা রিসার্চও দেখা গেছে অস্টিওআথ্রাইটিস বা আর্থ্রাইটিসের ভিতরে সবচেয়ে যেটা কমন অস্টিওআর্থ্রাইটিস এই রোগী বেশিরভাগ মানুষ হাঁটু সমস্যা ভুগে থাকে তাছাড়া আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে বাচ্চাদের জুবিনাল আর্থ্রাইটিস অথবা অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস অন্যান্য আর্থ্রাইটিস থেকেও আপনার এই হাঁটু ব্যথা হতে হতে পারে পাশাপাশি হাঁটুতে যদি কোনো আঘাত পেয়ে থাকে চলাফেরায় কাজকর্ম চলাফেরা উঠা বসা অথবা যে কোনো কারণে হোক যদি কোনো আঘাত পা হাঁটুর যদি ঘটনা আমরা দেখি হাঁটুর ভিতরে যে উপরে একটা বোনস হিমার নিচের টিবি আর পাশে একটা পেটালা সামনে পেটালা এই নিয়ে হাঁটুটা একটা বড় লার্জ জয়েন্ট গঠন করছে এই জয়েন্টের ভিতর অনেক সময় দেখা যায় যদি ইনজুরি হয় ভিতরে মেনিসকাস নামক একটা কুশন টাইপ সাবস্ট্যান্স আছে যেটার উপরে হাঁটুর উপরের হাড়টা এসে বসে মেনিসকাস অনেক সময় টিয়ার হয় বা ফেটে যেতে পারে তারপরে ভিতরে দুটো বাইন্ডিং লিগামেন্ট আছে ক্রুসিएट লিগামেন্ট অ্যান্টেরিয়র প্রোসিয়ার পোস্টরিয়ার ক্রুসিएट লিগামেন্ট বেশিরভাগ স্পোর্টস ইনজুরি এবং রোড অ্যাকসিডেন্ট হোক অন্যান্য কারণে এই ক্রুসিएट লিগামেন্ট ছিড়ে যেতে পারে বা

বসে কাজ করে কিন্তু নাই সকাল বসলো অফিসে সে বিকাল তিনটা চারটা উঠলো অথবা দুই একবার উঠতে হয় কিন্তু সে সারাক্ষণ বসে বসে জব করছে যার কারণে যে মাসেল গুলা কি স্পাজম হতে পারে তা থেকে আটু পেতে হতে পারে তাছাড়াও যে জুবেন আমরা যেটা বললাম যেটা বাচ্চাদের

এমন কথা না যদি হাটু ব্যথা দীর্ঘদিন দিন হাটু ব্যথা থাকে এবং প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট যদি না হয় অবশ্যই মানুষ পঙ্গুত্ব বরণ করতে পারে আমি প্রায় প্র্যাকটিসে দেখা যায় যে 10 বছর পর হাটু ব্যথা নিয়ে আসছে আমার কাছে জিজ্ঞাসা করলাম এত দিন কি করলেন জি ব্যথার ওষুধ খাচ্ছি বা ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করার চেষ্টা করছে এই যে দেখেন এখন সে টোটালি আগে কি হতো সে হাটু ভেঙে বসতে পারত না হাঁটতে গেলে ব্যথা হতো এখন সে বসেও থাকতে পারে না মানে বসে থাকলো করছে এবং রোগীর জীবন এবং যখন হাঁটতে চেষ্টা করে সে পড়ে যায় দীর্ঘদিন যদি হাঁটুতে ব্যথা হয় হাঁটুর উপরে মানে আমাদের শরীরে হাঁটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মাসেলটা হচ্ছে কোয়াড্রিসেপস এই কোয়াড্রিসেপস মাসেল হাঁটু ব্যথা রুগীদের আস্তে আস্তে গ্রেড গুলা কমে আসে বা পাওয়ার কমে আসে কমে আসলে তখন আসে দাঁড়াতেও পারে না কোয়াড্রিসেপস তো আমাদের ধরে রাখে পচারাল ব্যালেন্স সে তৈরি করে তখন কোয়াড্রিসেপস যদি দুর্বল হয়ে পড়ে সে তখন যদি দাঁড়াইতে চায় রুগীতে কিছুক্ষণ দাঁড়ানোর পর দাঁড়াইতে পারে না পরে যায় এখন একটার সাথে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে রিলেটেড এবং দীর্ঘদিন যদি প্রপার ওয়ে ট্রিটমেন্ট না হয় এবং পুনর্বাসিত না হয় দেখা যায় আস্তে আস্তে পঙ্গুত্ব পঙ্গুত্বকরণ করতে হয় আচ্ছা আর এই যে হাটু ব্যথা দীর্ঘদিন থাকলে যে কোনো ব্যথায় হলে দেখা যায় যে নানা ধরনের ব্যথার ওষুধ সবাই কিনে খান মানে এই যে ব্যথার ওষুধগুলো আমাদের শরীরের জন্য কতটুকু খারাপ মানে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাচ্ছি এই উত্তরটা শুনবো আপনার কাছ থেকে একজন দর্শক আছে আমাদের সাথে তার প্রশ্নটি নিয়ে হ্যালো হ্যালো আসসালামু ওয়া আলাইকুম আসসালাম আমি ঢাকার থেকে শ্যামল বলছিলাম আমার প্রশ্ন হলো আমার ডান পায়ের হাঁটু ডায় দীর্ঘদিন যাবৎ ব্যথা আট দশ বছর যাবত। কিন্তু আমি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো আঘাত থাকা এক ধরনের কিছু পাইনি আর ব্যথাটা সবসময় হয় না রাত্রে আমার শোয়ার পরে যখন আমি ঘুমাতে যাই এই ঘুমের ওই রাত্রে ব্যথাটা হয় তখন আমি রাত্রে অস্থিরতা ঘুমাতে পারি না অনেক ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি আহ একটু কমে আবার ওই যে সেই সীমা পূর্বের অবস্থায় বয়স্ক আমার আপনি যে ডাক্তার দেখিয়েছেন মানে ওনার কি কারণটা বলেছে যে এই কারণে হাঁটু ব্যথা হচ্ছে বা রোগের নাম বলেছে এই ধরনের কিছু বলেনি ওনারা দেখার পরে শুধু ওই ওষুধ দিয়েছে ওষুধ খাচ্ছি কিন্তু আমার থাকতে না রাতে ঘুমাতে পারি না আমি ব্যাটাটার জন্য জি দর্শক আপনাকে অনেক ধন্যবাদ খুব কমন একটা প্রশ্ন জি হাঁটুতে রাতে ঘুমাইতে গেলে হাঁটু ব্যথা হয় অনেক সময় রুগী যদি হাঁটু ভাস করতে চায় ইভেন কি যদি টার্ন হতে চায় আমরা কিন্তু রাতে পশ্চারাল চেঞ্জ হয় আমাদের আমরা এক এক পজিশনে কেউই থাকে না তখনও কিন্তু রুগীর ব্যথা হতে পারে অথবা সে যদি চায় একটু হাঁটুটা ভাস করে আনে সেটা ব্যথা এটা হচ্ছে ভিতরে স্ট্রেস হচ্ছে তার হাঁটুর ভিতরে যে কোনো ভাবে হোক মাসেলগুলো খুব স্ট্রেস হচ্ছে এটা অনেকগুলো কাজ হতে পারে তার পেশাগত কাজের কারণে হতে পারে স্ট্রেস তার বিছানা সমস্যার কারণে হতে পারে অথবা আরও ভিতরে যদি কোনো আপনার আথ্রাইটিস জাতীয় সমস্যা তা থেকে হতে পারে আসলে উনি কিন্তু জানে না ডায়াগনোসিস তো দর্শক আপনাকে বলবো আপনার হাঁটুর কনফার্ম ডায়াগনোসিস করা উচিত আপনার কথা মনে হচ্ছে এখন যে এই এই স্টেজে অস্ট্রিয়া ডেভেলপ করার সম্ভাবনাই বেশি যা কিছু হোক আপনার কনফার্ম ডায়াগনোসিস করে যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারেন এক্সারসাইজ করতে পারেন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দেওয়া যায় পাশাপাশি কিছু ক্যালসিয়াম ফুড সাপ্লিমেন্ট খেতে পারেন আশা করি এটা প্রপার ওয়ে ট্রিটমেন্ট দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আরেকজন দর্শক আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আচ্ছা ফোন টিকেতে গেছেন যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম যে হাঁটু ব্যথার কারণগুলো যেটা বিভিন্ন ব্যথার ওষুধ খায় সেটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর হ্যাঁ অবশ্যই আসলে হাঁটু ব্যথার রোগী না শুধু যে কোনো ব্যথার রোগী কেউ যদি কোনো আঘাত পায় সাজে রোড অ্যাক্সিডেন্ট হলো বা অপারেশন পরবর্তী ডাক্তার সাহেবরা আমরা অনেক সময় ব্যথার ওষুধ দিয়ে থাকে সেটা দুই তিন সপ্তাহের জন্য চার পাঁচ সপ্তাহ অথবা কয়েক দিনের জন্য দেওয়া হয় কিন্তু বেশিরভাগ ব্যথা রুগী বা হাঁটু ব্যথা রুগী আর্থ্রাইটিস এর বা আপনার মিনিসকাস ইঞ্জুরি যারা দীর্ঘদিন ক্রনিক পেইনে ভুগছে তারা যদি ব্যথার ওষুধ খায় কয়েক মাস কয়েক বছর ধরে তাহলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া খুব ভয়ানক হাটু ব্যথায় কিন্তু মানুষ মারা যায় না অথবা অস্ট্রো আর্থ্রাইটিস হলে কি মরে না সে পঙ্গুত্ব বরণ করতে পারে

কিন্তু এক টাকা দু টাকা পরার পরে আস্তে ব্যথাটা কমে যায় জি এটা একটু জানতে চাচ্ছিলাম প্রবলেমটা জি দর্শক আপনাকে

অস্ট্রো আথলেটিস হওয়ার সম্ভাবনাই বেশি এবং এটার এখনই প্রপার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি আপনি একটা ভালো কাজ করছেন যে পাশাত্ম নামাজ আপনি পড়তেছেন যে কিছুক্ষণ নামাজ পড়ার পরে আসতে ঠিক হয়ে যায় দেখেন আপনি নিজে থেকে কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছেন এখানে আমরা যদি সারা দিন। বসে থাকি অথবা যে কোনো কাজ করি কিন্তু যদি আমরা মুভমেন্ট না করি তাহলে হাঁটুর সমস্যা আরও বেড়ে যেতে পারে এক্সারসাইজের ভিতরে সবচেয়ে বেস্ট এক্সারসাইজ আপনার নামাজ পাঁচ রক্ত নামাজ যদি পড়েন এটা বড় একটা এক্সারসাইজ পাশাপাশি আপনি আরও স্পেশালিস্টের বা আমাদের স্বর্ণপূর্ণ এক্সারসাইজগুলো শিখে নিতে পারেন প্রাইমারিলি এটা কনফার্ম ডায়াগনোসিস করে যদি ফিজিওথেরাপি দেন তা থেকে অনেকাংশে সমস্যাটা চলে যাবে আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমার মনে অনেক প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে অনেকেই আমাদের কাছে এসে বলেন আমার ওজন বেড়ে গেছে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে ওজনের সাথে হাঁটু ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা আপনার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত ছোট্ট একটা বিরতির পরে দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফেরত আসবো আমরা আলোচনা করব বাদ ব্যথা প্যারালাইসিস স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ প্রধানের সাথে আমাদের সাথে থাকতে দর্শক বিরতির পর আরো একবার স্বাগত ডিপিআরসি হসপিটালের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বাত ব্যাথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিলা প্রধানের সাথে হাঁটু ব্যাথা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে বিরতির আগে আমরা আলোচনা করছিলাম হাঁটু ব্যাথা এবং শরীরে আমাদের যে ওজনটা রয়েছে বাtk ওজন সেটা সম্পর্কে অবশ্যই আসলে অনেকে ধারণা যে ওজন বেশি হলে হাঁটু ব্যথা হয় ব্যাপারটা আসলে তা না যেমন কারণ কেউ যদি চিন্তা করে যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয় তা আসলে ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া নিষেধ তদ্রুপ হাঁটু ব্যথা যাদের হয় বা হাঁটুতে যদি কোনো কারণে ব্যথা হয় হাঁটুর আথরাইডির সমস্যা সমস্যা হয় সেই ক্ষেত্রে যদি কারো অতিরিক্ত ওজন থাকে তখন সে আরও দুর্বিষহ জীবন বা দুর্বিষ অবস্থা পড়ে যায় এবং খুব ভয়ানক একটা পরিস্থিতিতে পড়ে যায় তো যাদের হাঁটু ব্যথা আছে তাদের অবশ্যই ওজন বেশি হলে দিস ইজ এ ডিসপোজিং ফ্যাক্টর ফর অ্যাগ্রাভেশন অব পেইন এখন ওজন তো নিতে হবে শরীরে এখন হাঁটু একটা ওজন সাজেস সে পঞ্চাশ কেজি ওজন নিতে পারবে হাঁটুর যে এবিলিটি আছে তার ভিতরে হাঁটুতে আর্থ্রাইটিক সমস্যা তখন দেখা যায় সে

নিয়ে তারপর আমরা আসব আলোচনায় হ্যালো হ্যালো জি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আমার কিন্তু জন্য হাত দিয়ে একবারে আঙ্গুল থেকে আরম্ভ করে পায়ের আঙ্গুল করতে পারে আপনার বয়স কত জি আরেকটা জিনিস আছে আরেকটা জিনিস হ্যালো

প্রথম কথা হচ্ছে কারো যদি স্পন্ডালোসিস থাকে স্পন্ডালোসিস আসলে দিস ইজ অস্টোআর্থ্রাইটিস হাটুতে যেমন আমি বললাম অস্টোআর্থ্রাইটিস বেশিরভাগ কারণ যদি মেরুদন্ডে অস্টোআর্থ্রাইটিস দিস ইজ স্পন্ডালোসিস আমরা মেডিকেল টার্মটা জাস্ট চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে মেরুদন্ডে ব্যথা হবে ঘাר ব্যথা হবে কোমর ব্যথা হবে পায়ে ব্যথা চলে যেতে পারে বা হাতে ব্যথা আসতে পারে সেটা যদি রুট কম্প্রেশন হয় কিন্তু সারা শরীরে ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা নাই সেটা হচ্ছে যদি সারা শরীরে যদি সে অস্টিওপরোসিস ডেভেলপ করে বা অস্টোআর্থ্রাইটিস হয় যে এভরিহয়ার যদি অস্টোথেরাপি সেকেন্ডারি লি হতে পারে সেই থেকে ব্যথা হতে পারে তাহলে দর্শক আপনি আশা করি বুঝতে পেরেছেন আর যেটা আপনি যেটা বলছেন যে আরেকটা যে কোশ্চেন জি ফ্র্যাকচারের ক্ষেত্রে আসলে এটা अकॉर्डिंग टू রোগীর ডায়াগনোসিস অনুযায়ী যদি ফ্র্যাকচার এতটুকুই হয়ে যায় যেটা অপারেশন করতে হবে অপারেশন করতে হবে যত এতটুক হয় এটা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি করলে হসপিটালাইজড করে ভালো হয়ে যাবে সেটা अकॉर्डिंग टू অ্যাসেসমেন্ট অনুযায়ী সেটা করতে হবে তবে রোগী দেখার পরে আমরা আপনাকে বলতে পারব যেটা করা যাবে কি করা যাবে না আচ্ছা আর দর্শক আছে আমাদের

So diabetics, now so diabetics may.

এই জাতীয় সমস্যা থেকে এটা অনেক সময় যেটা কালেকশন হতে পারে অনেক সময় ডাক্তার সাহেব এটা অ্যাসেস করে যদি প্রয়োজন হয় এটা আপনাকে বের করে ফেলে দিতে হবে তো এই রোগীর ক্ষেত্রে আসলে কনফার্ম ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট ওনার এই ক্ষেত্রে যদি সাইনোভাল ফ্লুইডটা যেটা ড্র করা হলো এটা যদি অ্যাসেস করে বা আপনার সাইটোলজি টেস্ট করে দেখা যেতে পারে যেটা এটা আসলে কিভাবে আসছে কোন জীবাণু থেকে অথবা না ওই সকল আথ্রাইটিস সমস্যা থেকে তারপরে আপনার কনফার্ম যদি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে এটা সমস্যা সেরে যাবে তারপরেও রুগী দর্শক আপনাকে বলবো এটা হয়তো দু একবার হতে পারে এই ক্ষেত্রে আপনার অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস করে যদি পাশাপাশি আসলে বেশি বারবার পানি বের করেও ঠিক না সেক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিয়ে

উপরে যে বোঝটা এটা ফিমার আর সামনে একটা পেটেলা বাটি নিচে আর হচ্ছে টিবিয়া এবং দেখেন ফিমার এবং টিবিয়ার মাঝখানে সাদা একটা অংশ আছে দিস ইস কার্টিলেস এই কার্টিলেসটি আমার পাশে যে ছবিটা আছে এটাতে দেখেন এই সাদা অংশটা নাই বললেই চলে এবং উপরের ফিমার এবং টিবিয়া খুব ক্লোজ চলে আসছে এটা হচ্ছে এই কার্টিলেস্ট অস্ট্রোথ্রেটিস রুগী যেটা হয় হয় ওখানে আস্তে আস্তে ইরোশন হয়ে কাটিলাস টোটালি ক্ষয় হয়ে এবং আস্তে আস্তে ক্ষয় হয়ে সে টোটালি ডেস্ট হয়ে যায় তখন দেখা যায় গ্যাপ হাঁটুর ভিতরে একটা জয়েন্টে কিন্তু গ্যাপ থাকতে হবে মুভমেন্ট করার জন্য এই গ্যাপটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যায় তখন থাকে না এবং রুগীর সিভিয়ার পেইন হবে যেটা হবে চলাফেরা করতে পারবে না হাটু ভেঙে বসতে পারবে না তাহলে এই জিনিসটা হচ্ছে রুগী অবশ্যই জানতে হবে যে কি চেঞ্জটা আসতেছে এইভাবে যদি সে বুঝতে পারে যে কি চেঞ্জটা হয় এবং এটা কি ট্রিটমেন্ট তখন সে নিজে থেকে অনেক অংশে বুঝতে পারে আচ্ছা কি ট্রিটমেন্ট আপনার হাঁটু ব্যথার চিকিৎসা কি আর আধুনিক চিকিৎসাগুলো কি অবশ্যই এটা প্রথমত হাটু ব্যথা রুগী সারা বিশ্বে এখন কিন্তু ট্রিটমেন্ট চেঞ্জ হচ্ছে ডে বাই ডে আগে কিন্তু আপনি খেয়াল করবেন যখন অনেক আগে আমরাও যখন ছোট ছিলাম যে কলেরা বা ডায়রিয়া হলে